প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন মানুষ বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় এদিকে আজও ট্রেনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া গেছে দুর্ভোগে পড়েন উত্তরাঞ্চলের যাত্রীরা সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই দুই থেকে তিন ঘন্টা দেরিতে ছাড়ে স্টেশন ম্যানেজারের দাবি যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় শিডিউল বিপর্যয় হয়েছে রোববার থেকে আর ভোগান্তি থাকবে না তবে স্বস্তিতে ঢাকা ছাড়ছেন চট্টগ্রাম সিলেটসহ অন্য অঞ্চলের ট্রেন যাত্রীরা এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী প্রতিটি লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়